เอาที่ไปเกิดกันแล้วตัวมาเลยসারা দেশেই শীত পড়েছে এর মধ্যে উত্তরাঞ্চলে শীতটা একটু বেশিই মনে হচ্ছে সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি হিমেল হাওয়ার সঙ্গে কনকনে শীত অনুভূত হচ্ছে কুয়াশা যেন আড়মোড়া দিয়ে প্রকৃতি সবকিছুকে ঢেকে রেখেছে অনেক আগে থেকেই মানুষের মুখে মুখে শুনে এসেছি এবং টিভিতে দেখেছি শীতকালে উত্তরবঙ্গে প্রচণ্ড রকমের ঠান্ডা পড়ে এইবার সেই ঠান্ডা অনুভব করার জন্য পরিবার নিয়ে উত্তরবঙ্গে চলে এসেছি এর মধ্যে জীবিকার তাগিদে বের হয়েছে কর্মজীবী মানুষ যে যে যার যার কাজ নিয়ে ব্যস্ত শীত যেন গায়ে লাগছে না কুয়াশার কারণে দৃষ্টিসীমা কয়েকশো মিটারের নিচে নেমে এসেছে ভোর থেকে প্রধান সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে ঘন কুয়াশার কারণে কয়েক হাত দূরের জিনিস দেখাও দুরূহ হয়ে পড়েছে যদিও আগে থেকেই শীতের প্রভাবে যুবথুবু অবস্থা গ্রাম অঞ্চলের মানুষের উত্তরবঙ্গে শীতের তীব্র দাপট বেড়েছে প্রান্তর জুড়ে ঘন কুয়াশা আর কনকনে শীতের তীব্রতার দাপটের সঙ্গে চলছে সূর্যের লুকোচুরি পাকা রাস্তাকে পেছনে ফেলে গ্রামের এই রাস্তাটি ধরে যাবার সময় দেখতে পাচ্ছি চারপাশের ক্ষেতে ভুট্টা আলুসহ বিভিন্ন সবজি গাছ লাগানো আছে চারপাশে সবুজ সবজি ক্ষেত দেখে গাড়িটা থামিয়ে ফেললাম দেখতে পেলাম একটি ক্ষেতে আলু তোলা হচ্ছে আমার মেয়েটি খুব উৎসাহ নিয়ে বলল মা আমি আলু তুলব ওকে নিয়ে ক্ষেতে চলে আসলাম ক্ষেতটির মধ্যে মোটামুটি অনেক লোক বয়স্ক কম বয়স্ক ছেলে মিলেমিশে আলু তুলছে তাদের থেকে পারমিশন নিয়ে আমার মেয়েকে তাদের সাথে লাগিয়ে দিলাম আলু তুলতে মেয়ে আমার খুব মজা পাচ্ছে কি মুগ্ধতা মিষ্টি অল্প সূর্যরশ্মিতে আলু গাছের ডগাগুলো হিম হিম বাতাসে দুলছে আর এই ঠান্ডার মধ্যেও থেমে নেই এই কর্মজীবী মানুষগুলো ঘন কুয়াশার কামড়ে ছেয়ে গেছে সব কৃষকরা স্প্রে মেশিন কাঁধে নিয়ে ওষুধ ছিটাতে ব্যস্ত হু হু করে বইছে হিম ছড়ানো বাতাস এখন কিন্তু সকাল ১০টা অথচ সূর্যের দেখা নেই প্রকৃতি যেন আচ্ছন্ন হয়ে আছে কুয়াশার চাদরে বৃষ্টির ফোঁটার মতো শিশির পড়ে ভিজে আছে আলুর ক্ষেতগুলো এখন উত্তরবঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ চলছে শৈত্যপ্রবাহে আলুর তেমন একটা ক্ষতি হয় না কিন্তু কুয়াশা দীর্ঘমেয়াদী হলে আলুর গাছ লেড ব্লাইট রোগে আক্রান্ত হবে এতে গাছের পাতা লালচে বর্ণ ধারণ করবে পাতা ও ডগায় পচন ধরে গাছগুলো নষ্ট হবে এই জন্য কৃষকরা আগেভাগে আলুগুলো তুলে ফেলছে কিছুদিন উত্তরবঙ্গে থাকব শীত অনুভব করব তার সাথে সাথে এখানকার কিছু দর্শনীয় স্থান ভিজিট করব এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে ব্লগগুলো দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন
সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।